이렇게 됐는데. टनी नो ये किस वीडियो किस लिए बना रहे हैं हां प्रूफ नॉट बैड नॉट गुड ये अपन आ गए वो माने बोलो नुमरा को कि डस्टबिन में फेले नहीं जाओ ना ये लाइन ही फेले दो फाका से हां ये जंगल दे दिए जंगल टोटल सेम पूरा रतनटा गुड मॉर्निंग सबाई के एंड वेलकम बैक टू मल्लिक ब्लॉग्स ऑन सेकंड सकल सकल बैकपैक गुछिए चले छी देहरादून के उद्देश्य ताओ और बहु बच्चा के छेड़े टिकिट कन्फार्म होयनी आर एसी ते एसी थ्री टायर उपासना एक्सप्रेस तो आमी आर आमार अफिस कलिग तापस जाच्छी तो शेयर करब एक्सपिरियंस केमन हय उपासना 11 नम्बर ट्रेन दिछे आमादेर ट्रेन एखोनो ढोकेनी ट्रेन नम्बर 12327 उपासना एक्सप्रेस तो आमादेर जेहेतु बी टू एकटु एगिये जेते हबे तो जाच्छी आमी आर तोपसे होच्छे आमार अफिस कलिग आमादेर ट्रेन ढुकछे একদম ঠিক টাইমে পৌঁছে গেছি ট্রেন ঢুকছে আর আমার পৌঁছে আর এইগুলো সব জেনারেলের লাইন দেখো তাপস জেনারেলের লাইন দেখ এই যে এই রংটা দেখলে আমার বিরক্ত লাগে উপাসনা এক্সপ্রেস দেখ জেনারেলে একটা চাপ ট্রেনটা দাঁড়াবে এখন সঙ্গে সঙ্গে সব দৌড়ে উঠে যাবে এই তো চাপ দেখেছিস মানে যাদের এমার্জেন্সি দরকার পড়ে বুঝলি তো মানে কনফার্ম না হলে বাধ্য হয়ে যায় দেখ না এসব এসব স্ট্যান্ডার্ড লোক দেখ ব্যাকপ্যাক নিয়ে হ্যাঁ দেখ ব্যাকপ্যাক নিয়ে দেখ উঠছে দেখ জেনারেলে না না বয়স্ক লোক দেখ বয়স্ক লোক ব্যাকপ্যাক নিয়ে এইভাবে জেনারেলে উঠবে দেখ কম চাপ তবে একটা সুবিধা হাওড়া থেকে উঠলে সিট ফিট পাওয়া যায় তারপর আর পাবি না এই যে বি ওয়ান আগে বি ফোর পরে তার আগে বি থ্রি বি টু ধর কত 63 তাই তো ঠিক আছে চ आप इधर डाल लो बस आगे चलिए আজকে দেখালো আর এসি একটা সিটে দুজন যেতে হবে আমাদের হচ্ছে বি ওয়ান আর এসি থ্রিটা 63 এটাতে আমি আর ও বসবো আর যদি টিটি এসে যদি কনফার্ম করে দিতে পারে দুটো সিট তো ভালো না হলে উপর নিচে এইভাবে অ্যাডজাস্ট করে যেতে হবে আর আমাদের আজকে এত ইম্পর্টেন্ট যাওয়াটা না হলে এরকম জেনারেলে যেতে হবে তো এবারে সাথে থাকুন আস্তে দেখাচ্ছি কি হচ্ছে এটা 64 এই এরকম ভাবে তুলে দিতে হবে ক্লিপটা লাগিয়ে দিতে হবে আপনার ওপরে আমাদের নিচে বুঝলেন তো আপনার ওপরে আপার কেস ওই দেখুন এটা দেখুন এই 64 আপার 63 লোয়ার এই যে 64 এই যে 63 ঠিক আছে কোথায় যাবেন কোথায় বা লখনৌ মানে কাল সকাল 9টা না 7টা 7টা 7:30 হ্যাঁ হ্যাঁ কেমন লাগছে কারণ এক্সপ্রেস ট্রেনে পুরো তবে মানে এতদিন আমিও স্লিপার কোচে যাতায়াত করেছি ট্রেনের এসি ফার্স্ট সেকেন্ড থার্ড যাই বলুন এটাই বৌনি ফার্স্ট মানে থার্ড এসি দিয়ে বৌনি তবে থার্ড এসিটা ঠিক ভালো লাগে না সেম স্লিপার কোচের মতো এরা খালি এসি আর আর এসিতে যদি যাওয়ার জন্য এসিটা ঠিক না মানে স্লিপার কোচটা ঠিক তো এখন দেখাবো বাথরুমগুলো কিরকম কালার তো একদম জঘন্য বাদ দিন এই হচ্ছে এখন যেহেতু শুরুতে সব কিছু ঠিকঠাক আছে আইএসটি তো একদম ওকে ফ্যানও দিয়েছে বাহ বাহ এটা আমার এটা প্লাস এই বাথরুম সব পরিষ্কারই আছে দেখাতে বাজে লাগে তাই মেশিনটা আছে এটা হচ্ছে স্লিপার ফ্যাসিলিটিস ফর লেডিস কোটা তাপস ফার্স্ট টাইম দূরপাল্লা ট্রেনে আবার এসিতে হ্যাঁ গুড এইভাবেই আগে যা আমাদের ট্রেন আর 5 মিনিটে ছাড়বে একটার সময় আর দেরাদুনে পৌঁছাবে কালকে 6টার সময় দুপুর খাওয়া দাওয়া ও এনেছে রাতেরটা আইআরসিটি অ্যাপ থেকেই খাবো ভিডিওটা দেখতে থাকুন টু দা পয়েন্ট ইনফরমেটিভ ভিডিও হবে
চলো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে একদম পুরো ডট একটা। কাটা হাওড়া স্টেশন নাম্বারিং লেখা ফেলা হচ্ছে এখন। আওয়াজ দেখ ইঞ্জিনের, ট্রেন 139 কিলোমিটার স্পিডে দৌড়াচ্ছে। কি আছে, কত করে এগুলো? কত দাম? 25 টাকা। আইআরসিটিসি থেকে আসছে, জল ফল দিয়ে যাচ্ছে একদম পুরো, কিন্তু ভিসাটা হচ্ছে অফ টাইমে শুয়ে পড়লেই চান। ট্রেন চলছে আর এই হচ্ছে আমাদের আরএসি তারপরে হয়তো আমাদের একটা কনফার্ম এইভাবে যাচ্ছি, দেখা যাক। থ্রি টায়ারে এখানে নাম্বার দেওয়া আছে, হাউস কিপিং এর এসি হেল্পার, ওপরে হাউস কিপিং, ক্লিনার, হ্যাঁ। এসিটা একটু বন্ধ করে দাও না তো। এই যে সিটগুলো, এগুলো আসানসোল থেকে বুক হয়ে যাবে, ফাঁকা আছে। আমাদের টিটি বাবু যা বললো, এখানেই বসে আমাদেরকে কাটাতে হবে পুরো দুদিন, তো বেটার একটু বুক করে নিই। আর আমাদের এই চাদর দিয়েছে, এই যে এখানে আছে, একটা আছে, তবে আমি ঘর থেকে কিছু নিয়ে আসতে পারিনি, কারণ বর্ষা আমার বউ প্রচন্ড রেগে আছে আমার উপরে, মানে আমাকে আসতেই দেবে না, একা ছাড়বে না। যেহেতু আমাদের প্ল্যান ছিল নভেম্বরের 30 তারিখে নৈনিতাল, দেরাদুন, হরিদ্বার এসব ঘোরার, অফিসে কোনো একটা কাজে ওটা যেতে পারিনি। এখন আমরা ওই ট্রেন ক্যান্সেল করেছি, টিকিট ক্যান্সেল করেছি, করে আমরা দুজন মিলে যাচ্ছি। তো এরা তো আমার বউ থেকে একদম মানে গ্রহণযোগ্য না, সেই জন্য খুব আপসেট লেগে আছে। লাগেজ প্যাকেজ স্বাভাবিক গুছিয়ে রেখেছিলো, এটাও ব্যাপার। আমার মেয়ে তো আমাকে খালি বলছে বাবা যাবো, বাবা যাবো, সেই জন্য গ্রিম উইন দেয়নি, ওই মানে ট্রেনটা এতক্ষণে 3:30 বাজে পুরো আসানসোলে এসে দাঁড়ালো, তো এখন আমরা জল নিয়ে নিই, জলটা নেবো, নিয়ে উঠে যাবো। মানে ভাব এখন সবে 4 বাজে, কিন্তু দেখে মনে হচ্ছে যেন পুরো সে মাঝরাত, সব শুয়ে পড়েছে। এটা হয়তো এসি থ্রি টায়ারে এটাই হয়তো বৈশিষ্ট্য, মানে উঠেই শুয়ে যেতে হয় না। ননভেজ 130 আর ভেজ আবার কি খাবি বল? যেহেতু সন্ধে বাজে, এবার রাতের খাবারের অর্ডার দিয়ে দিই, কারণ সব লাগেজ দিয়ে দিয়েছে। আইআরসিটিসি অ্যাপ থেকে রেল যাত্রী খাবারও বুক করতে পারবেন, স্টার্টিং 150 টাকা থেকে। তবে ফোন চার্জ দেওয়ার নিয়ম হচ্ছে, মানে রাত 10 থেকে সকাল 5 মধ্যে অফ করে দেয়, তখন আর দেওয়া যাবে না, তো বেটার একটু দিয়ে রাখি। নটা পরে পাবে না, দুটো নিয়ে নে, দুটো দুটো হচ্ছে 30 টাকা জল, দুটো দিয়ে দাও, দুটো দিয়ে দাও। পেলে এই আগে একটা খুলে দেখে নে, বা ইয়ে হলে আবার কি হবে। তুমি যাও, যখন টাকা নিতে যাও একটা খুলে দেখে নি, যদি ঠিকঠাক থাকে তাহলে খাবো, নাহলে বাকিটা রিটার্ন করে দেবো, নাহলে পার্টনার থেকে একটা নিয়ে নেবো। হ্যাঁ, প্রুফ প্রুফ छोड़ेंगे इंटरनेट में। काम करता तो नहीं कर सकते।
तब शौक है, कमाई है दादा, खोल देगी खबर टा के देखे नहीं कम आगे दरकार ही कोई ठीक है हमारे जा दे चले कम खबर क्वालिटी एकदम जघन्य मान যতক্ষণ যে আমরা ভাবছিলাম ফেলে দেবো হ্যাঁ এতক্ষণ তো আমরা ভাবছিলাম লোককে কেন ফেলে দিচ্ছে খাবার তো এটাই খাও না আর সিটিসি খাবার খারাপ এই জন্য মানে একবার মুখে দিলে বোঝা যাবে যে কেন ফেলে দিচ্ছে সবাই তো আমরা বিছানা খুলে নিয়েছি এই হচ্ছে পেপারটা দিয়েছে একটা কম্বল একটা পাতার জন্য আর এটা গায়ে দেওয়া যাবে কম্বলের সাথে আর তোয়ালে আর এই বালিশ রাতে যারা হাউসকিপিং যারা আছে তারা এখানেই শোয় আমাদের সিট পুরো ফুল হয়ে গেছে আর এসি শোয়া ঠিক এরকম হয় এদিকে মাথা এদিকে পা আর এদিকে আমার মতো এদিকে ওর পা এদিকে তো গুড নাইট আবার দেখা হবে সকালে কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না ভোর 6টা বাজে এখন গুড মর্নিং সবাইকে অনেক কষ্টে রাস্তা কাটালাম সকাল হলো রাত করে সামনে লখনউ স্টেশন লখনউ স্টেশনে যাব লখনউ এখন যাবে ছেলে বউ ভালো আমরা ব্রেকফাস্ট কিছু করিনি লখনউতে এখানে কিছু খেয়ে নেবো এখানে চা বিস্কুট সব আছে লখনউতে 7:30টায় ট্রেনটা ঢোকার কথা ছিল কিন্তু ডুবে যায় এখন 9:30 বাজে যেহেতু কুয়াশা ফগি হয়ে যাচ্ছিল টানতে পারেনি তো আই থিঙ্ক এখন দিনের বেলায় টানবে ট্রেন ঠিক টাইমে দেরাদুনে পৌঁছাবে তো লখনউতে আমরা ডিম সেদ্ধ নিলাম আর এই আরআরসিটিসির চা কাকা গুড আমার জুতোটা জুতোটা কম্বল যেটা থাকে কালো কম্বল যেটা ইউজ করেছি ওটা দেবে না ওটা ভাঁজ করে প্রেস করে ওটাই আবার দিয়ে দেবে আর বাকি যেসব এই বালিশের কভারটা চেঞ্জ হয় আর আর এইগুলো ফ্রেস এইগুলো ধোয়া হয় কভারগুলো ধোয়া ওই জন্য আগে কভারটা গায়ে দিয়ে কম্বলটা গায়ে দিতে হবে আর বাকি সব ঠিকঠাকই দেখছি আর রাতে একটা ভালো ব্যাপার মানে পুলিশ লেডিস পুলিশ জিআরপি সবাই ছিল পুরো গেট ফেট লক করে যাতে বাইরের লোক না আসে তারপরে বাইরের একটা ছেলে এসেছিল এরকম নর্মালি থাকে ওখানে সব ঘুমিয়ে পড়লে ফোন ফোন যা থাকে চুরি করে নিয়ে চলে যায় তো এগুলো সিকিউরিটি আগের থেকে অনেক বাড়িয়ে দিয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই আর এটা এসি থার্ড ক্লাসেই ফেসিলিটিটা রয়েছে স্লিপার ক্লাসে হয়তো একজন বা দুজন থাকে আর এখানে যদি আপনি তৎকাল বুকিং করেন তৎকালে মানে লেডিস কোটা যদি বুকিং করেন প্রত্যেকটা স্টেশনে লেডি জিআরপি আসবে এসে জিজ্ঞাস করবে ম্যাডাম কোনো প্রবলেম হলে আমাকে ফোন করে নিতে তো দিস আর দ্য অল ফেসিলিটিস আর প্রোভাইডিং ফর মাই হায়ার সার্ভিস ইন্ডিয়ান রেলওয়ে চানা ছোড়কে দুসরা কুছ নেই হ্যাঁ দুপুরের লাঞ্চটা একটু ঠিক আছে এখন চানা নিলাম ডাল ভাতের কোয়ান্টিটি বেশি মেনেই চাটনিটা দিয়েছে চাটনিটাই বেশি দুটো পরোটা আর এই টক দই দাম সেম 80 টাকা তবে এদিকে হনুমান ভালোই আছে এই জন্য একজনের প্রবলেম হচ্ছিল ডক্টরে চলে এসছে ডক্টর এসে ওষুধ দিচ্ছে দাদু তখন থেকে দাদু কিন্তু একা একা উপরে উঠছে নামছে পুরো দাদু চমকাচ্ছে He is helping his wife. सुना था
हल्का गर्म नहीं करेगा। ये जो हमारा दादी है ये रतन टाटा का बीबी है, रतन टाटा ऊपर सोया हुआ है, डुप्लीकेट रतन टाटा। हमारे दादू पूरा रतन टाटा मतलब देखते फेस टैटू देखा। ठीक है ना, आप जाइएगा हम लोग के साथ, जाइएगा यार। वो भी तो उड़ा हो गया। हेलो, 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 हाँ, किशोर जी का गाना है, गा लीजिए दो एक लाइन। जवानी का कुछ ज्यादा, चलिए दो दो एक पंक्ति। दीदी दारुण टेस्ट, टाटा जी आ रहे हैं ऊपर से, देखिए अच्छा लग रहा है। इतना टाइम तो এতক্ষণ तो बोरिंग होती যাওয়ার আগে হঠাৎ একটা হাসি আনন্দ এন্টারটেইনমেন্ট এটা খুব ভালো লাগলো, স্মৃতি হয়ে থাকবে। কিতনে সাল সার্ভিস কিয়া চালিশ সাল চালিশ সাল তো জিবি নাই পায়ে আমার শালির মতো দেখতে লাগে দেখ হাতি না এরকম কথা বলে ऐसे बोलिए ना, ए जी ऐसे बोलिए अच्छा लग रहा है, बोलिए बोलिए। सुबह में 4 बजे के कमी तक, अच्छा 12 बजे खाने वाला, अच्छा छप्पन भोग चाहिए लेकिन 12 बजे, अच्छा ले बैठा दीजिए। ठीक है, हेल्पिंग ईच अदर्स। তো আমরা সবাইকে ছেড়ে দিলাম, বয়স্ক লোক, ভালো লাগলো কথা বলে। আর হরিদ্বারে তো আসার কথা ছিল, আসতে পারিনি, একটু পা রাখলাম, পা রেখেও ভালো লাগছে। আর সবার ব্যাগগুলো নামিয়ে নামিয়ে দিচ্ছি, একটু পুণ্যি করছি যাতে সব পাপ ধুয়ে যায়। এখন কম্পার্টমেন্ট সব ম্যাক্সিমাম হরিদ্বারে নেমে গেছে, এখান থেকে যাবে মাসুরি নৈনিতাল। এই ট্রেন আবার বেরোবে কখন, মানে আধ ঘন্টা পরে এই ট্রেন আবার রিটার্ন আসবে? হ্যাঁ, মানে এখন থেকে মানে দেরাদুন থেকে আমার বুকিং আছে। হ্যাঁ, তার মধ্যে তোমাকে সব পরীক্ষা পরীক্ষা করে নিতে হবে। এই যে এখনই পরীক্ষা করে নিলাম। কতক্ষণ পরে আবার আসবে রিটার্ন? ধরে দিন 2 ঘন্টা দাঁড়াবে, মানে 2 ঘন্টার মধ্যে সব পরিষ্কার হবে, সাফ হবে, তাই তো? হ্যাঁ, সারা লগে হয়নি, শুধু এসিটা করে, শুধু বাথরুম গুলো করে। এবার ভাত দেতে গুলো আমরা বাথরুম স্লিপার আর এসি গুলো পরিষ্কার হবে, তাই? স্লিপারও করে। আচ্ছা, এই নোংরা গুলো কি ডাস্টবিনে ফেলে নিয়ে যাও না ওই লাইনেই ফেলে দাও ফাঁকা দিয়ে? না, এই জঙ্গল তো এদিকে, জঙ্গল দিয়ে ফেলে দিই। এই একটা ভুল ডিসিশন, তাই না? তাপস কি করবো বলুন, আমাদের কি করা? হ্যাঁ, সেটা তো ঠিক আছে, সব ঠিক আছে, পরিষ্কার হচ্ছে, কিন্তু এইগুলো সেই রেল লাইনেই পড়ে যাবে, মানে এগুলো আর কোনো ব্যবস্থা হবে না। স্পিড মানে যে স্পিডে ছুটছে মোটামুটি আরো 3 ঘন্টা লেগে যাবে। কিন্তু তাপস, এটা নিয়ে কি তুই কিছু বলবি? এই পুরো ট্রেনের নোংরা যদি এইভাবে লাইনে পড়ে যাবে না, তাহলে মোদির স্বচ্ছ ভারত মিশন কি হলো? এরকম হয়, এতক্ষণ সুযোগ পাইনি, এই চাদর ফাদর সব দেওয়া থাকে, এদিকে এই শোয়ার জায়গা, এই স্লিপার কোচ বলছি, এটা হচ্ছে AC 3 টায়ার, আর এই সিটগুলো এরকম থাকে, আর এখানে এই বোতল রাখা স্ট্যান্ড, এটাকে ডাউন করা যায় কিন্তু কেউ করে না। এখানে পর্দা কাঁচটা বাইরে থেকে ভেতরে দেখা যায় না, এখানে সব লাইটের সুইচ, ফ্যানের সুইচ সব আছে। আর এসি যদি কমাতে হয় ওই দরজায় নাম্বার আছে, ফোন করলে ওরা কমিয়ে দেয়। আর এদিকটা হচ্ছে এটা তোলা যায়, তুলে ওটা তোলা যায়। আর বাথরুমের যে ব্যাপারটা, বাথরুমে হচ্ছে পুরো মানে
বায়ো টয়লেট সিস্টেম, কেউ ভুল করে ওর মধ্যে স্যানিটারি প্যাড, ন্যাপকিন বা কোনো প্লাস্টিক ভেতরে ফেলবেন না। পাইপ লাইন চোক হয়ে যাওয়ার ব্যাপার থাকে, এরা খুব মানে তাদের মানে একজন করবে প্রবলেম সবার হবে, তো ওটা কেউ করবেন না। আর বাকি ট্রেনের যা দেখলাম সব কিছু ঠিক আছে, আর আমরা আর 5 কিলোমিটার বাকি আছে পৌঁছে যাব। আর ট্রেনের সার্ভিস সব কিছু ঠিকঠাক ছিল, সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত 24 ঘন্টা হাউস কিপার ফোন করলে চলে আসে, বা 1-2 ঘন্টা পর পর এসে নিজেরাই পরিষ্কার করে দেয়, বা এসি যদি চিল হয়ে যায় ফোন করলে ওদের কাছেই কন্ট্রোল আছে, ওরা সিট নাম্বার বললে ওরা কমিয়ে দেয়। আর খাবার তো 1-15 মিনিট পর পর চা কফি স্যুপ সমোসা, সার্ভিস সব ঠিকঠাকই আছে। আইআরসিটিসির অনলাইনেও অনেক কিছু চেঞ্জেস এনেছে, কিন্তু একটা জিনিস বাজে লাগলো, আপনাদের যদি কোথাও তাড়াহুড়ো করে যাওয়ার থাকে মানে আরএসি মানে নর্মাল না কেটে তৎকাল কাটাটা, মানে 4 দিন আগে কাটার থেকে 1 দিন আগে কাটাটাই বেটার, কারণ 4 দিন আগে কাটলে ওটা ওয়েটিং লিস্ট থেকে আসবে, আরএসি হবে, আরএসি হলে কনফার্ম হওয়ার কোনো ব্যবস্থা নেই। এই সিটগুলো দেয় আরএসিতে, যেহেতু এটা ডিস্টেন্স একটু বড়, ওখানে দুজন মিলে শোয়া মানে খুবই চাপের, আর পারলে একদিন আগে তৎকাল কাটাটাই বেটার। দেখলাম তো যা এক্সপিরিয়েন্স, তৎকালে যারা যারা কেটেছে সবার সিট কনফার্ম হয়ে যায়, আমাদেরটা ছাড়া। আর কারণ আমার এখানে টিটিদের ব্যাপার আছে, টিটিরা পয়সা নিয়ে যেই সিটগুলো খালি থাকে মানে আগে থেকে যারা ওঠে না তাদেরকে এখান থেকে পয়সা নিয়ে, যারা ট্রেনের ভেতরে প্যাসেঞ্জার থাকে তাদের পয়সা নিয়ে ওই সিটটা দিয়ে দেয়, আর আমরা যারা আরএসিতে আছি তাদের টিকিট আর কোনোদিনই কনফার্ম হয় না। তবে একটা ডাউন হচ্ছে, দেরাদুনে নেমে একটু 12টা বাজে পৌঁছে যায় বা 12:30 নিয়ে যাবে, হোটেল বা কোনো ধর্মশালা যা পাই হবে, কিন্তু আদৌ পাবো কি এটা আমাকে ঢুকতে দেবে, নাহলে প্ল্যাটফর্মে তার হাত থাকতে হবে সকালবেলা রিপোর্ট। চলো আলটিমেটলি পৌঁছালাম দেরাদুনে। তো ট্রেনটা এসে পৌঁছালো, আবার এখনই সব ঢুকছে মানে এখন থেকেই সব বেরিয়ে যাবে। আর এই হচ্ছে দেরাদুন স্টেশন। নাথিং স্পেশাল অ্যাজ ইউজুয়াল। ওই ফার্স্ট টাইম এই দেরাদুন প্ল্যাটফর্মে নামলাম, কেমন লাগছে জানাবো। চল ভাই চল, বেরিয়ে যেত। সামনে রাস্তা, এখান থেকে গাড়ি উবের সব পাওয়া যায়।